আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। নিয়াজ মোহাম্মদ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। সরল সমীকরণ একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এগুলি আগে আমি করেছি, দুটি ক্লাস করেছি। আজকে তিন নম্বর ক্লাসটা আমি তোমাদেরকে আগে যেগুলি করেছি তারপর থেকে করব। এবং এখানে বাম পক্ষ ডান পক্ষ শুদ্ধি পরীক্ষা সহ সমাধা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখো এই অধ্যায়ে 21, 22, 23 তোমাদের বই খুলে দেখো 21, 22, 23 নম্বর অঙ্কটি করে। এখন আমরা উঠে চলে যাই। আমাদেরকে অঙ্কগুলি শুদ্ধি পরীক্ষা সহ তোমাদেরকে আমি শিখিয়ে দিব, তোমরা ভালোভাবে বাসায় বারবারই করিবে, ঠিক আছে? এখন দেখো মনোযোগ সহকারে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 21 নম্বরে কি আছে? 7x - 2 = x + 16 দেখা যাচ্ছে এটা। এখন আমরা চিহ্নটা দিই। আমরা এখানে প্রথমে কি করবো? আমরা প্রথমে যে সংখ্যাটা থাকে বাম পাশে ওই সংখ্যাটা আমরা যে বা বিভব বাতিল করিব। তাহলে যদি আমরা করি, তাহলে 7x - 2 আছে, আমরা এখানে একটি +2 দিয়ে দিলে কিন্তু বাদ হয়ে গেল। +2 থেকে -2 বিয়োগ দিলে 0 হয়ে যাবে। তদরূপভাবে x + 16 + 2 আমরা যখন বাম পাশে +2 দিছি, তাহলে আমরা ডান পাশেও +2 দিতে হবে। তাহলে এখানে লিখতে হবে কি, উভয় পক্ষে 2 কি করে? যোগ করে। কি করব? 7x কত আসবে? x + 18 x কি আসতে হেন? 16 + 2 = 18 এখন আমরা দেখা যাচ্ছে কি ডান দিকে কি আছে? প্রতীক আছে। আমরা এখন চিন্তা করব ডান দিকের যে অক্ষরটা আছে ওই অক্ষরটাকে আমরা কিভাবে বাদ দিতে পারিব। এখন যদি আমরা বাম ডান দিকের অক্ষরটা থেকে বাদ দিই, তাহলে আমরা দেখা যাবে 7x - x = x - x এখানে যখন প্লাসের এক্স আছে, তাহলে কি হবো? আমরা একটা প্লাসের এক্সটা যদি বাদ দিতে হয়, তাহলে একটা মাইনাসের এক্স নিতে হবে। তাহলে আমরা একটা কি -x নিয়ে +18 এখানে আমরা লিখতে হবে কি, উভয় পক্ষে এক্স বিয়োগ করে তাহলে আমরা কি উভয় পক্ষে এক্স বিয়োগ দিলাম না? এন মাইনাস এক্স দিলাম বা 7x থেকে x গেলে থাকবে কি 6x, আর x কাটা গেছে যা 0, তাহলে আমরা 18। তাহলে আমরা দেখো আস্তে আস্তে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টের দিকে যাচ্ছি। বা এখন আমরা গুণে আসছি, এখন আমরা ভাগ দিব। ভাগ দিতে হলে 6 দ্বারা ভাগ দিতে হবে। 6 = 6/18 উভয় পক্ষে 6 দ্বারা কি করে? ভাগ করে। উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে 6 × 3 = 18 সুতরাং x = 3। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো একদম সোজা, যদিও আমরা এটা অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী এবং ফর্মুলা অনুযায়ী যখন আমরা নিচে নিচে নামছি, আমরা অঙ্কটা একদম সোজা হয়ে গেছে। দেখো 7x - 2 = x + 16 এখানে আমরা বলছি কি, সংখ্যাটা প্রথম সংখ্যাটাকে বাদ দিতে হবে। যেহেতু সংখ্যাটা মাইনাসে আছে, আমরা একটা প্লাসে আনছি। উভয় পক্ষে 2 কি করছি? যোগ করি। তাহলে আবার 7x = x + 18 7x - x = x - x x কাটা গেলে 0, 18 রইল। তাহলে কি হবে? 6x = 18 এখন গুণ আছে, আর আমরা কি করবো? এটাকে ভাগ দিব। 6 দ্বারা ভাগ দিলে 6x = 3 + 3 = 18 সুতরাং x = 3 সুতরাং নির্ণয় সমীকরণ কি আসবে? সুতরাং নির্ণয় সমীকরণ কত আসলো আমাদেরকে? 3। তাহলে আমরা এখন দেখবো যে শুদ্ধি পরীক্ষা কিভাবে করা
যায়। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এখানে করি, দেখো বাম পক্ষে কি লিখতে পারবো আমরা, বাম পক্ষে যদি 7x - 2 লিখি সমান সমান 7 এর জায়গা কি দিব x এর মান কত হলাম 3 - 2, যেহেতু x ইজ ইকুয়াল টু 3, ওই এই 3 এই অ্যাকশনটা x এর কত, x এর 7 × 3 = 21 = 2 সমান সমান কত 21 - 2 = 19। তারপর লিখে আমরা বাম পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ লিখে কি আসে x + 16 সমান x এর মান 3, না যেহেতু x = 3 19। আমরা কি বাম পক্ষ পেলাম 19, ডান পক্ষ পেলাম 19, তাহলে আমরা এখানে দেখতে পারবো কি বাম পক্ষ সমান ডান পক্ষ। শুদ্ধি পরীক্ষা, শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো একদম সোজা আমি সমীকরণটা সমাধান করেছি এবং শুদ্ধি পরীক্ষাও করেছি। পরপর আবার আমি এখন তোমাদেরকে কি করাবো, 22 নম্বর করাবো। কি আসবে হেন আমাদের কি এখানে সংখ্যা বাদ দিতে হবে, 3 - 3 - x = 14 - 3, উভয় পক্ষে বিয়োগ করে বা -x = কত আসবে এখানে, সুতরাং x = -8, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে। প্রিয় শিক্ষার্থীরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে, আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি মাইনাসে প্লাস, এই জিনিসটাই তো একদম খেয়াল রাখবে, জানলে তোমাদের ভুল করতে পারবে, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে এই জিনিসটা অবশ্যই, এই মাইনাসটা ওই দিকে কীভাবে আসলো তাহলে আমরা এখন লিখে দিচ্ছি, দেখো মাইনাসে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে, মাইনাস দ্বারা যদি গুণ করে আমরা কি আসবে মাইনাসে প্লাস, তাহলে এই দেখো মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। সুতরাং নিয়ে সমীকরণ, সুতরাং নিয়ে সমীকরণ কত -11, তাহলে আমরা বাম পক্ষ শুদ্ধি পরীক্ষাটা দেখাচ্ছি, বাম পক্ষ কত -3 - x = 3, -x = -11। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এই মাইনাস হলো এটা আর এই মাইনাস এটা, তাহলে আমরা কি 3 মাইনাসে প্লাস নেবেন চল সমান 40 সমান কি হবে ডান পক্ষ। এখানে লিখতে পারি যেহেতু x = -11, বাম পক্ষ সমান ডান পক্ষ, শুদ্ধি পরীক্ষা, শুদ্ধ হয়েছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা একে একে কয়টি অঙ্ক করে ফেললাম আজকে ক্লাসে, 2টি। আমি আজকে তোমাদেরকে সর্বশেষ, আজকের ক্লাসে যে সর্বশেষটা করব তা হয়তো আমরা কত 23 নম্বর, আমরা 23 নম্বর অঙ্কটা করে আজকে আমাদের ক্লাস সমাপ্তি ঘোষণা করব। তাহলে আমি দেখি 23 নম্বরে কী আকার দাঁড়াচ্ছে এবং শুদ্ধি পরীক্ষা সহ করবো। 23 নম্বরে দেখি কী হয়,
2x plus 9 will 3 ba 2x plus 9 minus 9 will 3 minus 9 উভয় পক্ষকে উভয় পক্ষে 9 বিয়োগ করে বা 2x = -6 এ নাইকাটা মাইনাসে 9 থেকে প্লাসে 3 গেলে মাইনাসে 6 বা কি আসবে এখন কি করব আমরা গুণ আছে ভাগ দিব 2 দিয়ে যদি ভাগ দিই 2x = -6 উত্তরটা 3 সুতরাং x = -6 সুতরাং লিনিয়ার সমীকরণটি কি আমরা কি দাঁড়ায় সুতরাং নিয়ে সমীকরণ তো -3 প্রিয় শিক্ষার্থীরা আমরা একে একে কয়টি তিনটি অঙ্ক শেষ করতে যাচ্ছি আমি এখন তোমাদেরকে বাম পক্ষ কি আসে দেখি শুদ্ধি পরীক্ষা যায় বাম পক্ষ 2x বাম পক্ষ 2x প্লাস 9 2 কোন মাইনাসের কথা মাইনাসে 3 তো 9 বা প্লাস মাইনাসে মাইনাস 3 ত্রিকা প্লাস মানে 3 দোকানে 6 প্লাস 9 যেগুলো 3 এই দেখো 3 এ হয়ে গেল না 3 এখানে 3 বাম পক্ষ কইছে 3 তাহলে ডান পক্ষ 3 আছে তাহলে আমরা দেখতে এখানে দেখতে পারি যেহেতু x মাইনাস 3 বাম পক্ষ সমান ডান পক্ষ শুদ্ধ পরীক্ষা শুদ্ধ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা একে একে তিনটি অঙ্ক শেষ করলাম তোমাদেরকে আমি এই অঙ্কটা আবার পড়ছি দেহ 2x প্লাস 9 ইগুয়াল কত 3 তাহলে আমরা এই 9 কে বাদ দিব যেভাবে হোক 9 কে বাদ দিতে হবে প্লাসের 9 আছে মাইনাসের 9 নিছি তাহলে উভয় পক্ষে ও 9 বিয়োগ করে তাহলে আমরা বিয়োগ করে ফেললাম 2x মাইনাস 6 মাইনাসের 9 থেকে 3 গেলে গা মাইনাস 6 এখানে এই 2 2 কাটা কাটা যদি যায় কি আসবে 3 দোকানে সরি মাইনাস 3 নির্ণয় সমীকরণ মাইনাস 3 তাহলে আমরা বাম পক্ষ 2x প্লাস 9 x এর মান মাইনাস 3 প্লাস এর মাইনাস এ মাইনাস 6 আর এর এসে কি 9 তাহলে 9 থেকে মাইনাস 6 থেকে প্লাস এ 3 এখানে আমরা বাম পক্ষ পেলাম 3 ডান পক্ষ 3 আছে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ শুদ্ধি পরীক্ষা শুদ্ধ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বইয়ে দেখো অঙ্কগুলি আছে আমি বইটার সামনে আছে 104 পৃষ্ঠা 12 থেকে 23 তিনটি ক্লাস করেছি মনে হয় আজকে একটি ক্লাস করছি এর আগে আমি দুটি ক্লাস তোমাদেরকে করে এই তিনটি ভাগে ভাগ করে নিয়ে আমি তোমার ক্লাসটাকে সমাপ্ত করেছি এখন তোমরা ভালোভাবে বাসায় এই সমীকরণগুলি করবে দেখবে কোনো ভুল হবে না আশা করি আর আমরা এই নিয়মেই করিব যেহেতু আমাদের আপডেট আসছে নতুন যে এভাবে করতে হবে তোমাদের বইটা খুলবে খুলে উদাহরণের মধ্যে দেখবে এভাবে করা আছে অনেকে গত ক্লাসে আমি অন্য একরকমই করছিলাম ওইভাবে করলে হবে কিন্তু তোমরা এভাবে করে যাবে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম।